যুব সমাজকে দায়িত্ব আজকে নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং সেই প্রস্তুতির মধ্যে প্রথম প্রস্তুতি হচ্ছে আমাদেরকে ইলমের অস্ত্রে সুসজ্জিত হতে হবে জ্ঞানের অস্ত্রে সুসজ্জিত হতে হবে আমরা যত বেশি জ্ঞানবান হব যত বেশি আমরা হককে জানব সত্যকে জানব তত বেশি আমাদের পা মজবুত হবে আমরা তত দৃঢ় শক্তি নিয়ে সমাজের পক্ষে কাজ করতে পারব আমাদের মসজিদ ভেঙে দিক কিছু যায় আসে না আমাদের মাদ্রাসা ভেঙে দিক আমাদের কিছু যায় আসে না ইনশাআল্লাহ একটা মসজিদ ভেঙে দিলে সেখানে আরো দুটো মসজিদ তৈরি হবে এক সময় একটা মাদ্রাসা ভেঙে দিলে আরো পাঁচটা মাদ্রাসা ইনশাআল্লাহ তৈরি হবে কিন্তু তারপরও আমাদের এই দাওয়াত থেকে আমরা কখনো পিছিয়ে আসতে পারি না পারবো না আহলে হাদিসদের মানহাজ হচ্ছে যখনই আমার কোনো আমলের কথা আমি জেনে যাব যে এটা কোরআন এবং হাদিসের বিপরীত সেটাকে আমরা কখনোই করব না প্রত্যেকটা আমলকে আমরা দেখব আগে যেটার পিছনে দলিল আছে কিনা যদি দলিল থাকে তাহলে আমরা সেটাকে গ্রহণ করব যদি দলিল না থাকে তাহলে যদি আমাদের বাপদাদা চোদ্দ পুরুষও করে আসে সেটাকে ছাড়তে আমাদের কোনো আপত্তি নেই এটাই হচ্ছে আহলে হাদিসদের মানহাজ সংগঠন আছে একটা শক্তি সংঘবদ্ধ শক্তির নাম যেই শক্তির মাধ্যম দিয়ে বাতিলকে সহজে পরাজিত করা যায় আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হাযিহি সাবিলি আদউ ইলা আল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'ানি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا وسيعود كما بدأ فتوب للغرباء وفي رواية الذين يصلحون ما أفسد الناس رواه مسلم বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ বরিশাল জেলা কর্তৃক আয়োজিত আজকের এই যুব সম্মেলনে সম্মানিত সভাপতি উপস্থিত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দফতর সম্পাদক এবং মাসিক আত্মাহারিকের সম্মানিত সহকারী সম্পাদক ডক্টর কাবিরুল ইসলাম উপস্থিত আল মারকাজুল ইসলামী আস সালাফি এর সম্মানিত ভাইস প্রিন্সিপাল ডক্টর নুরুল ইসলাম এবং আল মারকাজুল ইসলামী আস সালাফির সম্মানিত মুহাদ্দিস শেখ শরীফুল ইসলাম মাদানী এবং আমার আজকের এই সফরের জেলা অর্থাৎ বরিশাল জেলার দায়িত্বশীল বৃন্দ এবং সেই সাথে সাথে বরিশাল বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জেলা থেকে যে সমস্ত দায়িত্বশীল ভাইরা এসেছেন এবং আমার সামনে উপস্থিত জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রাণপ্রিয় সুধীবৃন্দ তরুণ ও যুবক ভাইরা এবং স্নেহের কচিকাচারা প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ রহমতে আজকে এমন একটা আমি বলবো ঐতিহাসিক মুহূর্তেই আমরা এখানে একত্রিত হতে পেরেছি ঐতিহাসিক মুহূর্তে এই জন্যই বলছি বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের পক্ষ থেকে বিভাগীয় পর্যায়ে বরিশালে আমরা এইভাবে ওপেন কোনো মজলিসে এইভাবে বসার সুযোগ ইতিপূর্বে পাইনি আজকে প্রথমবারের মতো আমরা এই ধরনের একটি পাবলিক প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরেছি এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের আন্তরিক শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি বরিশাল জেলার যে সমস্ত দায়িত্বশীল ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে দুর্দান্ত সাহসিকতা নিয়ে আজকের এই আয়োজনটা করেছেন তাদের এই মেহনতকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিন আল্লাহুম্মা আমিন সেই সাথে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সেই সমস্ত ভাইদেরকে যাদের পক্ষ থেকে আমরা আশা করেছিলাম বাধা আসবে কিন্তু তারাও সহনশীলতার সাথে আজকে আমাদেরকে সহ্য করে নিয়ে তারা যে আমাদেরকে নির্বিঘ্নে এই ধরনের একটি প্রোগ্রাম করার সুযোগ করে দিলেন তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আশা করছি ভবিষ্যতে তারা আমরা আমাদেরকে এইভাবে যদি সহযোগিতা করেন সহনশীলতার সাথে সহমর্মিতার সাথে পারস্পরিক সহযোগিতার সাথে যদি তারা আমাদের পাশে এভাবে দাঁড়ান ইনশাআল্লাহ আমাদের মধ্যে পারস্পরিক যে বিতর্কের জায়গাগুলো পারস্পরিক যে বিরোধের জায়গাগুলো ইনশাআল্লাহ আগের তুলনায় অনেক কমে আসবে ইনশাআল্লাহ সেই সাথে বরিশাল বিভাগীয় প্রশাসনকেও আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তাদের কাছ থেকে আমরা আশা করি মানে এতটা আশা করি না এই সহযোগিতা কারণ আমরা হতে পারি মানে উত্তরাঞ্চল বা দক্ষিণাঞ্চলে কিছুটা সুপরিচিত কিন্তু বরিশাল বিভাগের মতো একটা জায়গা যেখানে আসলে আমাদের পায়ে দাঁড়ানোটা অনেকটা সাহসের ব্যাপার আমাদেরকে এইভাবে ওপেন মাজলিসে দেখতে পারেন এমন মানুষের সংখ্যা এখানে কম তো তারপরেও বরিশাল বিভাগীয় প্রশাসন তারা যে আন্তরিকতার সাথে আমাদেরকে এখানে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা যারা যতটুকু এখানে সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি সবচেয়ে ভালো লেগেছে যে আজকে আলহামদুলিল্লাহ বরিশাল বিভাগের প্রত্যেকটা জেলা থেকে কিছু না কিছু ভাই এখানে উপস্থিত হয়েছে
এইভাবে একটা সময় যেখানে বরিশাল বিভাগে আহলে হাদিস শব্দটা উচ্চারণ করাটা অনেক কঠিন ছিল। আহলে হাদিস শব্দ মানে এরা কাদিয়ানি, এরা শিয়া, এদেরকে বসতে দেওয়া যাবে না, এদেরকে কথা বলতে দেওয়া যাবে না, এটা হচ্ছে রেগুলার একটা বার্তা আমরা শুনে এসেছি। সেই বরিশালের মাটিতে, সেই বরিশালের প্রাণকেন্দ্রে এরকম একটি মিলনায়তনে সারা বরিশাল বিভাগ থেকে আমাদের দায়িত্বশীল ভাইয়েরা, কর্মী ভাইয়েরা, সুধীজনরা তারা যেখানে একত্রিত হতে পারবেন, এটা একসময় আমাদের জন্য স্বপ্ন ছিল। আলহামদুলিল্লাহ সেই স্বপ্নের বাস্তবায়ন আজকে আমরা দেখতে পেলাম, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার ভাষা আমাদের নেই, আলহামদুলিল্লাহ। যদিও মাঝখানে কিছুটা বিদ্যুৎ যাওয়ার কারণে ইন্টারাপশন হয়ে গেছে, কিন্তু তাই বলে আমরা এই অনুষ্ঠানের এই মূল্য, এই মর্যাদাকে আমরা হারাতে চাই না। আমরা চাই আজকের এই সূচনা আমাদের জন্য আগামী দিনে একটা বলিষ্ঠ বার্তা যেন আমাদের ভাইদের কাছে পৌঁছে দিতে পারে, এবং আমাদের ভাইরা যেন এই বার্তা পান যারা বরিশাল বিভাগে আছেন, যে না, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত ইনশাআল্লাহ আস্তে আস্তে এখানে শক্তিশালী হচ্ছে, এবং আমাদের যারা ভাইরা রয়েছেন তারা, যাদের কাছে এখনও পর্যন্ত তাওহীদের দাওয়াত পৌঁছায়নি, সুন্নাতের দাওয়াত পৌঁছায়নি, তাদের কাছে দাওয়াত পৌঁছানোর ক্ষেত্রে তারা আরও বলিষ্ঠ ভূমিকা ভবিষ্যতে পালন করবেন ইনশাআল্লাহ, সেই বার্তা, সেই বার্তার আহ্বায়ক হয়ে থাকবে আজকের এই সম্মেলন, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি। প্রিয় উপস্থিতি, এই বরিশাল এমন একটা জায়গা, এখানে কথা বলতে গেলে অনেক ধরনের কথা বলতে হয়, কোন দিকে যাব সেটা ঠিক বুঝছি না, তবে এইটুকু অন্তত বলতে পারি, এই বরিশালের পাশেই ফরিদপুর নামে একটা জেলা আছে, আপনারা জানা আছে তাই না। বৃহত্তর ফরিদপুরে একসময় একটা আন্দোলন হয়েছিল, যে সময় ভারতে পাকিস্তানে একটা আন্দোলন চলছিল, তরিকায়ে মুহাম্মাদিয়া এবং ওয়াহাবি আন্দোলন, নাম শুনেছেন না তারা, যেটা শুরু হয়েছিল, ওয়াহাবি আন্দোলন শুরু হয়েছিল শাহ ইসমাইল শহীদ, সৈয়দ আহমদ শহীদ, ওনাদের মাধ্যম দিয়ে, এবং তরিকায়ে মুহাম্মাদিয়া আন্দোলন যেটাকে আমরা বলছি সেটা শুরু হয়েছিল তিতুমীরের মাধ্যম দিয়ে। তিতুমীরের নাম শুনেছেন না তারা, পশ্চিমবঙ্গের হুগলিতে বারাসাত এলাকাতে তিনি সে আন্দোলন শুরু করেছিলেন। ঠিক একই সময়ে একটা আন্দোলন বাংলাদেশেও শুরু হয়েছিল, এবং সেটা শুরু হয়েছিল ফরিদপুরে। সে আন্দোলনটার নাম আপনারা জানেন, হাজি শরীয়তুল্লাহর ফরাইজি আন্দোলন। ওহাবি আন্দোলন, তরিকায়ে মুহাম্মাদিয়া আন্দোলন যেই সূত্র নিয়ে শুরু হয়েছিল, কাছাকাছি একই সূত্র নিয়ে ফরাইজি আন্দোলন তারাও কিন্তু শুরু করেছিল তাদের কার্যক্রম, এবং তারা মূলত একই সূত্রে গাঁথা। তাদের মৌলিক দাওয়াতটা কী ছিল? ইসলামের মৌলিক ফরজগুলো পালন করতে হবে, সেই সাথে সাথে ইসলামের মধ্যে যে অপসংস্কৃতিগুলো ঢুকে গেছে, শিরক বেদাতের নামে যে বিষয়গুলো ঢুকে গেছে, এইগুলো থেকে মুসলিম সমাজকে বাঁচাতে হবে, এই প্রতিজ্ঞা নিয়ে কিন্তু ফরাইজি আন্দোলন চলেছিল। ফরাইজি আন্দোলন যিনি উদ্গাতা ছিলেন হাজি শরীয়তুল্লাহ, এখন কিন্তু অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি বাংলাদেশে, আলহামদুলিল্লাহ, আমাদেরকে মানুষ তো দেখতেই পারে না, কিন্তু একই ধারার, একই চিন্তা চেতনা নিয়ে কিন্তু হাজি শরীয়তুল্লাহ তিনি আন্দোলন শুরু করেছিলেন। 1771 সাল থেকে শুরু করে 1840 সাল পর্যন্ত, এই সময়টা ছিল তার জীবনকাল। তারপরে তার সন্তান দুদু মিয়া, তিনি চালিয়েছিলেন আরও 20 বছর, 1862 সাল পর্যন্ত এই আন্দোলনটা বৃহত্তর ফরিদপুর অঞ্চলে কিন্তু চলমান ছিল, এবং সেই ছোঁয়াটা কিন্তু শুধুমাত্র ফরিদপুরের মধ্যেই ছিল না, আশপাশে মাদারীপুর বলেন, শরীয়তপুর বলেন, এই বরিশাল বিভাগেও এই আন্দোলনের একটা ধাক্কা লেগেছিল। তারপর থেকে আস্তে আস্তে দুদু মিয়া যখন থেকে মারা যান, তারপর থেকে আন্দোলন স্তিমিত হতে থাকে, এবং এই দাওয়াত হারিয়ে যেতে যেতে এই বরিশাল অঞ্চল আবারও শিরক বেদাতের একটা উর্বর ক্ষেত্রে পরিণত হয়ে যায়। আলহামদুলিল্লাহ সেই শিরক বেদাতের উর্বর সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ এখন আবার সেই তাওহীদ সুন্নাতের বীজ নতুন করে বপন করা হচ্ছে, এখান থেকে আলহামদুলিল্লাহ ফুলে ফলে সুশোভিত হয়ে, পুষ্পিত হয়ে তাওহীদ এবং সুন্নাত সর্বত্র ছড়িয়ে পড়ছে। এটা কি আমাদের জন্য আশার বাণী নয়? আমরা আন্তরিকভাবে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পদচারণাকে যেন কবুল করে নেন, এবং আমাদের ভাইদের যাবতীয় বাধা বিঘ্নতাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেন। এই অঞ্চলে একটা মসজিদ প্রতিষ্ঠা করা, যারা প্রতিষ্ঠা করছেন তারা জানেন এর পিছনে কতটা হিম্মত নিয়ে তাদেরকে নামতে হচ্ছে, এবং মসজিদ প্রতিষ্ঠার পরে ধারাবাহিকভাবে তাদেরকে কত বিপদের সম্মুখীন হতে হচ্ছে, প্রতি মুহূর্তে হুমকি, তোদের এখানে থাকা যাবে না, হাত পা ভেঙে দেওয়া হবে, কত কি গল্প তাই না। এবং রেগুলার এসব অঞ্চলে যখনই মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করতে যাওয়া হয়, প্রত্যেকে এই আশঙ্কায় থাকেন কবে এটাকে ভেঙে দেওয়া হবে, এই আশঙ্কা নিয়েই তারা প্রতিষ্ঠা করেন। এবং ইদানিং আমরা দেখছি বিভিন্ন জায়গাতে, যেহেতু আলহামদুলিল্লাহ সহিহ আকীদার একটা দাওয়াত সর্বত্র ছড়িয়ে পড়ছে, অন্যান্য জায়গাতেও যখনই একটা মসজিদ হচ্ছে,
ভেঙে দেওয়ার একটা সংবাদ আমরা পাচ্ছি। প্রতি সপ্তাহে প্রতি মাসে একটা করে আমরা এরকম সংবাদ পাই। ইদানিং একটা সংবাদ আপনারা নিশ্চয়ই পেয়েছেন, রাজধানী ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় শিকারিপাড়াতে সেখানে একটা মসজিদ অতি সম্প্রতি গত তিন চার দিন আগেই ভেঙে দেওয়া হয়েছিল। পুলিশ প্রশাসনের সহযোগিতায় সেখানে আবার মসজিদটা খোলার চেষ্টা করা হলেও গতকাল পর্যন্ত সেটা খোলা সম্ভব হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন জানেন কবে আবার আমরা খুলতে পারব। এই বাধা বিঘ্নতা নিয়েই আপনাদেরকে সামনে এগিয়ে যেতে হচ্ছে। তারপরও আমরা এটুকুই আপনাদের সান্ত্বনা হিসেবে বলবো আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে যে আয়াতটি ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন, তোমরা হীনবল হয়ো না, তোমরা ভয় পেয়ে যেও না, তোমরা আল্লাহর কাছে সর্বোচ্চ মর্যাদার অধিকারী যদি তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারো। আমরা আমাদের ইমানটা শক্তিশালী রেখেছি, ইমানকে শিরক মুক্ত রেখেছি, আমাদের আমলকে বেদাত মুক্ত রাখতে পেরেছি, এটাই আমাদের জন্য সবচেয়ে বড় গর্বের পরিচয়, এটাই সবচেয়ে বড় গর্বের ব্যাপার। আমাদের মসজিদ ভেঙে দিক কোনো জায়গায় কিছু যায় আসে না, আমাদের মাদ্রাসা ভেঙে দিক আমাদের কিছু যায় আসে না। ইনশাআল্লাহ একটা মসজিদ ভেঙে দিলে সেখানে আরও দুটো মসজিদ তৈরি হবে এক সময়, একটা মাদ্রাসা ভেঙে দিলে আরও পাঁচটা মাদ্রাসা ইনশাআল্লাহ তৈরি হবে, কিন্তু তারপরও আমাদের এই দাওয়াত থেকে আমরা কখনো পিছিয়ে আসতে পারি না, পারবো না। যে দাওয়াত, যে হক আমরা পেয়েছি, এ হকতে ফিরে আসার আর কোনো সুযোগ আমাদের নেই। প্রিয় উপস্থিতি, আমরা সংক্ষিপ্ত পর্যায়ে যে বিষয়গুলো নিয়ে বলতে চাই, আসলে সময় কম দেখছি, ছয়টা প্রায় বেজে গেল, সাড়ে ছটার মধ্যে আজান হয়ে যাবে। প্রাথমিক যে কথাটি আমরা বলতে চাইবো যে আহলে হাদিস আন্দোলনটা আসলে কী, এটা আমরা জানি কি না বা বুঝি কি না। আমাদের মধ্যে অনেকের এই বিষয়টা নিয়ে কিন্তু কিছুটা অস্পষ্টতা আছে এখনও। আহলে হাদিস শব্দটা সম্পর্কে আমাদের এখনও পর্যন্ত স্পষ্ট ধারণা তৈরি হয়নি। সহি আকিদা বা কুরআন হাদিসের অনুসারী, এই ধরনের কিছু অস্পষ্ট টার্ম কিন্তু আমরা এখনও ব্যবহার করি। আহলে হাদিস শব্দটা বা সালাফি শব্দটা উচ্চারণ করতে আমাদের অনেক ভাইয়ের এখনও ভয় হয় অথবা কিছুটা দ্বিধা সংকোচ আছে। এটা আছে কেন? কারণটা হচ্ছে আমাদের মধ্যে অনেক বিষয় অজ্ঞতা আছে, ইতিহাস নিয়ে আমাদের অজানা বিষয় রয়েছে। আহলে হাদিস শব্দটা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী যুগ থেকেই প্রচলিত ছিল, এই ইতিহাস আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে, এই ইতিহাস আমরা জানি না। না জানার কারণে আহলে হাদিস শব্দ শুনলেই মনে করি এটা মনে হয় একটা ফেরকার নাম, এটা মনে হয় একটা দলের নাম, এটা মনে হয় কি বলবো মুসলিম উম্মার মধ্যে বিভক্তি সৃষ্টিকারী একটা নাম। অথচ আহলে হাদিস আন্দোলনের জন্মই হয়েছিল একটা একটা সংস্কার আন্দোলন হিসাবে, এবং সেই সংস্কার আন্দোলনের নাম শুরু থেকেই আহলে হাদিস ছিল। আপনারা ইমাম আহমদ বিন হাম্বলের কলগুলো শোনেন নাই, যখন নাজি ফেরকা সম্পর্কিত যে হাদিসটি বলা হয়েছে, এখানে বারবার উচ্চারণ করা হয়েছে, যে হাদিসের শেষে বলা হয়েছে নাজি ফেরকা হলো তারা কি, মা আনা আলাইহি ওয়া সাহাবি, নাজি ফেরকা হলো তারা যারা আমার এবং আমার সাহাবায়ে কেরামের আদর্শের উপর সুপ্রতিষ্ঠিত থাকবে, তারাই হচ্ছে নাজি ফেরকা, তাই না? এই নাজি ফেরকার নামকরণ করতে যে ইমাম আহমদ বিন হাম্বল কি বলছেন, ইনলাম ইয়াকুনু আহলাল হাদিস ফালা আদ্রি মানহুম, যদি এরা আহলে হাদিসরা না হয় তাহলে আমাদের জানা নেই যে তারা কারা। তাহলে ইমাম এই আহলে হাদিস শব্দটা ইমাম আহমদ বিন হাম্বল তিনি জানতেন, তাই না? ঠিক একইভাবে আলী ইবনুল মাদিনী, ইমাম বুখারী, তারা প্রত্যেকেই এই বাক্যগুলো উচ্চারণ করেছেন। পরবর্তীতে অসংখ্য মুহাদ্দিস তারা আহলুল হাদিস শব্দটাকে উচ্চারণ করেছেন, কিন্তু আমরা না জানার কারণে আজকে মনে করছি আহলে হাদিস শব্দটা মনে হয় বাংলাদেশের কিছু লোকজন ব্যবহার করে, এটা একটা ফেরকাবাজির নাম মাত্র। উপস্থিতি, এটা অত্যন্ত দুঃখজনক। এই ইতিহাসটা আমাদের জানা দরকার। আমরা কোরআন এবং হাদিস এখন বুঝতে শিখেছি, জানতে শিখেছি, নিজেদের পরিচয় আমরা দিচ্ছি, আমরা সহি আকিদার অনুসারী, কিন্তু আরেকটু এগিয়ে কেন আমরা আহলে হাদিস শব্দটাকে ব্যবহার করতে চাচ্ছি না? প্রিয় উপস্থিতি, আহলে হাদিস শব্দটা একটা সংস্কার আন্দোলনের জন্য ব্যবহার হয়ে এসেছে শুরু থেকেই। মুসলিম উম্মার মধ্যে যখন থেকে ফাটল ধরা শুরু করলো, 37 সাল পর্যন্ত আমরা সবাই ছিলাম মুসলিম, আমাদের অন্য কোনো দলের নাম এখানে ছিল না, কোনো ফেরকার নাম এখানে ছিল না, প্রয়োজন ছিল না। সবাই যেখানে মুসলিম, সবাই যেখানে একই আকীদার মানুষ, সেখানে অন্য কোনো নাম ধারণ করার কোনো প্রয়োজন আছে? দরকারই নেই। কিন্তু প্রয়োজন হলো কখন? 37 হিজরির পরে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে যখন মেরে ফেলা হলো, হত্যা করা হলো, তারপরে মুসলিম উম্মার মধ্যে একটা রাজনৈতিক সংঘাত শুরু হলো। সেখান থেকে খারিজিরা তৈরি হলো, শিয়ারা তৈরি হলো, পরবর্তীতে এদের সেই সংঘাতের মধ্য দিয়ে আরও কিছু ধর্মীয় দল তৈরি হলো, যাদের নাম ছিল জাবরিয়া, কাদরিয়া, মুতাজিলা। এই সমস্ত দল উপদল যখন তৈরি হলো এবং এক একজন এক একটা আকিদা নিয়ে, ভ্রান্ত আকিদা নিয়ে যখন জন্মগ্রহণ করলো, তখন সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেই দিন নিয়ে এসেছিলেন, সেই দিনকে পরিশুদ্ধভাবে ধরে রাখার জন্য যেই সংস্কার আন্দোলনের জন্ম হয়েছিল সাহাবায়ে কেরামের মাধ্যম দিয়ে, তাবেয়ে কেরামের মাধ্যম দিয়ে,
সেই সংস্কার আন্দোলনের নাম ছিল আহলে হাদিস আন্দোলন, আহলুল হাদিস আন্দোলন। সেইখান থেকে শুরু হয়েছে, এটা আজকে নতুন কোনো বিষয় নয় যেটা আমরা অনেকেই হয়তো ভুল বুঝে রয়েছি। এখন একটা বিষয় বলি, যে মুসলিম বলবো নাকি আহলে হাদিস বলবো, আমরা নিজেদেরকে মুসলিম বলবো নাকি আহলে হাদিস বলবো। আমাদের অনেক ভাই রয়েছেন যারা মনে করেন যে না, শুধুমাত্র মুসলিম পরিচয় দিলেই যথেষ্ট। এখন মুসলিম পরিচয় দিলে যেটা প্রশ্ন আসছে, বাকি যারা আছেন, আমরা যারা আহলে হাদিস বাদ দিয়ে যারা আছেন, বলেন ধরা যাক যারা মাজহাবি আছেন, যারা বিভিন্ন তরিকার অনুসারী আছেন, তাদেরকে আমরা অমুসলিম বলবো? আমরা মুসলিম, ঠিক আছে, আমরা নিজেদের মুসলিম দাবি করছি, আমরা বলছি আমাদের মুসলিম বলে যথেষ্ট। কিন্তু যেই ভাইরা সহি আকিদার মধ্যে নাই, যারা বেদাতে আকিদার মধ্যে নিমজ্জিত, তাদেরকে কি আমরা অমুসলিম বলতে পারবো? তারাও কিন্তু মুসলিম, বেদাতি মুসলিম হতে পারেন, মুশরিক হতে পারেন, অথবা কি বলবো, শিরকের সাথে যুক্ত থাকতে পারেন, অথবা নানা বেদাতি মতবাদের সাথে যুক্ত থাকতে পারেন, কিন্তু তাদেরকে আমরা সরাসরি অমুসলিম এ কথা বলতে পারবো? তাহলে যদি তাদেরকে অমুসলিম বলতে না পারি, তাদেরকে কি বলতে হবে? মুসলিমই তো বলতে হবে, তারাও মুসলিম আমরাও মুসলিম। তাহলে আমার এবং তাদের মধ্যে পার্থক্যের জায়গাটা কি অন্য মানুষ বুঝতে পারবে যদি আমি পরিচয় দিই আমি মুসলিম? বুঝতে পারবে না। তখন আপনি কি বলবেন? আরেকটা শব্দ লাগাবেন, আমি প্রকৃত মুসলিম, যারা কুরআন এবং সহি হাদিসের অনুসরণ করে, আমি সেই ধরনের প্রকৃত মুসলিম। এখন যারা আমাদের বাইরে আছেন তারা কি বলবে? তাহলে কি আমরা অপ্রকৃত মুসলিম? আমরা কি ভুয়া মুসলিম? আমরাও তো প্রকৃত মুসলিম, তারাও কিন্তু একই দাবি তুলবে। তার মানে আপনার এই দাবি দিয়েও কিন্তু হচ্ছে না, প্রকৃত মুসলিম বললেও কিন্তু হচ্ছে না, তার মানে আপনার আরও একটা পরিচয় প্রয়োজন হচ্ছে। সেই পরিচয়টা কি? সেই পরিচয়টার নামই হচ্ছে আহলুল হাদিস, আমি হচ্ছে কুরআন এবং সহি হাদিসের অনুসারী। এই আহলুল হাদিস টার্মটা অন্য কেউ ব্যবহার করবে? যারা মাজহাবকে অনুসরণ করেন, যারা তরিকার অনুসরণ করেন, তারা জীবনেও কখনও নিজেদের আহলে হাদিস বলবে? কখনও বলবে না, নিজেদেরকে কখনোই তারা সালাফি বলবেন না, তারা বলবেন আমরা দেওবন্দি বা কিছু একটা এরকম। তার মানে আমাদের আহলে হাদিস পর্যন্ত গেলে যথেষ্ট, এরপরে যদি দেখা যেত তারাও নিজেদের আহলে হাদিস বলছেন, তখন আমাদের নতুন একটা পরিচয় খুঁজতে হতো আবার নিজেদের পরিচয় বোঝানোর জন্য। মানুষ পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর একটা কিন্তু পরিচয় আছে। এই যে হলে আমরা এসেছি, মিলনায়তনে এসেছি, এই মিলনায়তন তার একটা নাম আছে কিনা, এটাকে যদি শুধু মিলনায়তন বলা হতো তাহলে মানুষ খুব একটা বুঝতে পারতো না যে কী আসলে এর আইডেন্টিটিটা কী। এই জন্য এটা নাম দেওয়া হয়েছে কি, একজনের নাম দেখলাম ওখানে, আর একটা নাম দেওয়া হয়েছে বরিশাল মহিলা ক্লাব, পরিচয়ের জন্যই তো নাকি? আমরা আহলে হাদিস নিজেদের বলছি পরিচয় দেওয়ার জন্য, ফেরকাবাজি করার জন্য না। এই জিনিসটা ভাই একটু বোঝার চেষ্টা করতে হবে। আহলে হাদিস বললে আপনি জান্নাতে চলে গেলেন, আমরা এই কথা বলছি না। আহলে হাদিস স্রেফ একটা পরিচয়ের বিষয়, আপনার নাম যেমন আহমদ, আপনার নাম যেমন আবদুল্লাহ, আপনার নাম যেমন সাকিব, এই আহমদ আবদুল্লাহ সাকিব নাম রাখলে আপনি কি জান্নাতে যাবেন বা জাহান্নামে যাবেন? এই নাম জান্নাতে জাহান্নামে যাওয়ার জন্য না, এটা আমার পরিচয়ের জন্য। ঠিক একই অর্থে আমি যখন আমার পরিচয় দিচ্ছি আমি কোরআন এবং সহি হাদিসের অনুসারী, তখন সেটাকে সংক্ষেপে বলছি আহলুল হাদিস। বিষয়টা কি বোঝা গেছে? এরপরে আর কেউ আহলে হাদিস বা মুসলিম এই নামের মধ্যে এই ফ্র্যাকশন নিয়ে বিভ্রান্তিতে আর পড়বেন? যদি আবার পড়েন আপনাদের নিয়ে আবার আমার মাগরিবের পরে বসতে হবে একটু। দয়া করে এই বিষয় নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করবেন না, নিজেরাও বিভ্রান্ত হবেন না, এটা হাস্যকর একটা বিষয়। আহলে হাদিস যা মুসলিমতা, আমি বাঙালি আমি মুসলিম, এই দুটোর মধ্যে কোনো মানে বিভক্তি আছে? আমি একই সাথে মুসলিম একই সাথে বাঙালি, ঠিক একইভাবে আমি একই সাথে মুসলিম আমি একই সাথে আহলুল হাদিস। এ বিষয় নিয়ে বোঝার আর কোনো বাকি থাকার কথা না। দ্বিতীয় যে বিষয়টি বলবো, যে আমরা কী দাওয়াত নিয়ে আসলে এসেছি, এই বরিশাল অঞ্চলে আমরা কিসের দাওয়াত নিয়ে কাজ করছি, সে বিষয়গুলো নিয়ে আমাদের ভাইরা অলরেডি স্পষ্ট করে বলেই গেছেন, আমি তাও সংক্ষেপে আরেকবার বলতে চাচ্ছি। প্রথমত আমাদের মৌলিক তিনটা দাওয়াত, প্রথম দাওয়াত হচ্ছে আমরা এসেছি আপনাদের কাছে তাওহীদের দাওয়াত নিয়ে। কেমন তাওহীদ? নির্ভেজাল তাওহীদের প্রচার এবং প্রতিষ্ঠা। আমরা এসেছি নির্ভেজাল তাওহীদের দাওয়াত নিয়ে। আজকে আমাদের সমাজে তাওহীদ নিয়ে সবাই কথা বলতে বলার চেষ্টা করেন। আমাদের জনতারা বাংলাদেশে যত মুসলমান আছেন, মিছিল মিটিং যারা করেন, সবাইকে বলা হয় কি, তাওহীদি জনতা, তাই না? সবাই নিজেদের দাবি করেন আমরা তাওহীদপন্থী। কিন্তু আসলে তাওহীদপন্থী হওয়া এক জিনিস আর নির্ভেজাল তাওহীদপন্থী হওয়া আরেক জিনিস। মধু এক জিনিস, খাঁটি মধু আরেক জিনিস। যেই মধুতে ভেজাল মিশানো থাকে সেই মধু এক জিনিস, আর যেই মধুতে ভেজাল মিশানো নাই সেই মধু আরেক জিনিস, তাই না? খাঁটি মধু এবং ভেজাল মধুর মধ্যে পার্থক্য নাই? আছে তো। আমি তাওহীদবাদী,
আমি তাওহীদবাদী নিজে থেকে দাবি করছি, আবার ওসিলা মানছি, ইস্তিগাসার মাধ্যম দিয়ে আমি একজন মৃত ওলির কাছে যে চাচ্ছি, দে বাবা, খাজা বাবা, এ দাও সে দাও। আপনি একসাথে তাওহীদপন্থী, আপনি আল্লাহর কাছে না চেয়ে চাচ্ছেন কার কাছে? একজন খাজা বাবার কাছে। খাজা বাবা আপনার সেই পূরণ, সেই আপনার ইচ্ছা পূরণ করা কি তিনি মালিক? যখন তিনি মারা গিয়েছেন মৃত্যুবরণ করার পরে তার সাথে পৃথিবীর আর কোনো কানেকশন আছে? তার কাছে যে আপনি চাচ্ছেন মানে তাকে আপনি দাবি করছেন তার সাথে পৃথিবীর সাথে একটা কানেকশন আছে, তাকে আপনি এমন ক্ষমতাবান বানিয়ে দিচ্ছেন যে ক্ষমতা মূলত আল্লাহ, এর মাধ্যম দিয়ে আপনি কি প্রকৃত তাওহীদবাদী আর থাকতে পারলেন না? আপনি মুশরিক হয়ে গেলেন। আপনি দাবি করছেন, আমি আপনাদের সবাইকে জিজ্ঞাসা করি, আল্লাহ কোথায় আছেন? আল্লাহ কোথায় আছেন? আরশের উপরে আছেন। কিন্তু আমাদের সমাজে অধিকাংশ মানুষ কি এটা বিশ্বাস করে? কি বলেন তারা? আল্লাহ সর্বত্র বিরাজমান। এটার ব্যাখ্যা কিন্তু আরও স্পষ্ট করে দেওয়া হয়, যত কাল্লা তত আল্লাহ। নাম শুনছেন আপনারা বাক্যটা? যত কাল্লা তত আল্লাহ, নাউজুবিল্লাহ মিন জালিক। এই ব্যাখ্যাও তারা দিয়ে দেন, যত কাল্লা তত আল্লাহ। তার মানে কি? পৃথিবীতে তারা মনে করেন এই দর্শনটা মূলত আসছে হিন্দুদের কাছ থেকে, আরও আগে গ্রিক দর্শন থেকে আসছে, যেখানে যেটা ছিল মূলত সর্বেশ্বরবাদী একটা আকিদা, যেখানে ধারণা করা হতো পৃথক কোনো স্রষ্টার অস্তিত্ব নাই। এই পৃথিবীতে আমরা যা কিছু দেখছি, যা কিছু অস্তিত্ববান, সবই হচ্ছে আল্লাহর এক একটা প্রকাশ, বলুন নাউজুবিল্লাহ মিন জালিক। তারা আল্লাহ এবং তার সৃষ্টিকে আলাদা করে দেখত না, তারা মনে করতো আল্লাহ এবং তার সৃষ্টি একই জিনিস। যেমনভাবে আকাশের সূর্য এবং তার রোদ, আকাশের সূর্য এবং তার রোদের সাথে কোনো পার্থক্য করা যায়? সূর্য এবং রোদ একই জিনিস, তারা মনে করছিল এটা। স্রষ্টা এবং তার সৃষ্টি একই জিনিস, স্রষ্টা হচ্ছেন সূর্যের মতো আর আমরা হচ্ছে তার আলোর মতো। এই যে ধারণা, এই ধারণা থেকেই কিন্তু মূলত আল্লাহ সর্বত্র বিরাজমান এই ধারণাটার উৎপত্তি। এটা আমরা হর হামেশা বলে যাচ্ছি, না জেনে না বুঝেই। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মাটির তৈরি নাকি নূরের তৈরি? কি বিশ্বাস আপনাদের? আমাদের সমাজের অধিকাংশ মানুষের কি বিশ্বাস? নূরের তৈরি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন যে আমি তোমাদের মতোই একজন মানুষ, পার্থক্য কি? আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। আমি নবী, তোমরা নবী নও, পার্থক্য এতটুকুই। সেখানে আমাদের ভাইয়েরা, আমাদের একজন ভাই, তারা আল্লাহ রসুলকে তাকদিস করতে করতে, পবিত্র বানাতে বানাতে, উপরে উঠাতে উঠাতে, তাকে একেবারে নূরের তৈরি বানিয়ে দিয়ে উল্টা আর নামিয়ে দিলেন। নূরের তৈরি কারা? ফেরেশতারা, তাই না? এই নূরের তৈরি ফেরেশতা কাকে সিজদা করেছিল? মাটির তৈরি মানুষকে সিজদা করে নাই। তার মানে কি? মাটির তৈরি আদমের চেয়ে নিঃসন্দেহে ফেরেশতার মর্যাদা আরও কম, নূরের তৈরি ফেরেশতার মর্যাদা আরও কম। আল্লাহ রসুলকে উপরে উঠাতে যে আমরা কি নামিয়ে দিলাম না? আমরা তো তাকে আরও নামিয়ে দিলাম, এই বুঝটা আমাদের মাথায় নাই। প্রিয় উপস্থিতি, এইভাবে আকিদাগত জায়গা থেকে আমাদের বহু বিভ্রান্তি ঘটে গিয়েছে এবং এই বিভ্রান্তিগুলো ঘটার কারণে আমরা নানা ধরনের শিরকের মধ্যে আজকে নিমজ্জিত আমরা এখানে এসেছি। বরিশাল বিভাগের ভাইয়েরা যারা রয়েছেন তাদের প্রতি আমাদের একটাই দাবি, আসুন আমরা খালেস তাওহীদের অনুসারী হওয়ার চেষ্টা করি, নির্ভেজাল তাওহীদের অনুসারী হওয়ার জন্য চেষ্টা করি এবং নিজেকে শিরক থেকে সর্বতোভাবে বাঁচানোর চেষ্টা করি। তৃতীয় যে বিষয়টি, ইত্তেবা কিতাব ও সুন্নাহ, নির্ভেজাল তাওহীদের প্রচার এবং প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব এবং সুন্নাতের যথাযথ অনুসরণ, আল্লাহর কিতাব এবং তার রসুলের সুন্নাতের অনুসরণ, যথাযথ অনুসরণ। অনুসরণের দাবি আমরা সবাই করি, কিন্তু কাজের বেলায় কি ঠনঠন? কাজের বেলায় যে আমরা অনুসরণ করি না, দাবি করি ঠিকই, কিন্তু যথাযথ অনুসরণ কি আমরা করি? করছি না। যখনই বাস্তবের ময়দানে আমরা চলে আসি, বহুকাল ধরে একটা আমল আমাদের সমাজে চলে আসছে, সেই আমলকে আমরা সহজে ছাড়তে পারি না, যদিও সেটা কোরআন এবং হাদিসের বিপরীত হোক। আহলে হাদিসদের মানহাজ হচ্ছে, যখনই আমার কোনো আমলের কথা আমি জেনে যাবো যে এটা কোরআন এবং হাদিসের বিপরীত, সেটাকে আমরা কখনোই করবো না। শুধু তাই না, প্রত্যেকটা আমলকে আমরা দেখবো আগে যেটার পিছনে দলিল আছে কিনা। যদি দলিল থাকে তাহলে আমরা সেটাকে গ্রহণ করব, যদি দলিল না থাকে তাহলে যদি আমাদের বাপদাদা চোদ্দ পুরুষও করে আসে সেটাকে ছাড়তে আমাদের কোনো আপত্তি নেই। এটাই হচ্ছে আহলে হাদিসদের মানহাজ। একটা সময় আমাদের আহলে হাদিস ভাইদের মধ্যেও একটা বেদাত খুব জোরে সোরে ছিল, সেটা হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাতের পরে দলবদ্ধভাবে মোনাজাত করা। এটা আমাদের আহলে হাদিস সমাজেও প্রচলিত ছিল,
এমনকি আমাদের বাপদাদারও করে এসেছেন। আমি আমার আব্বারই একটা ছবি দেখেছি, 1991 সালে তারা কোনো একটা প্রোগ্রাম মানুষ উদ্বোধন করছিলেন, সেখানে মোনাজাত করছিলেন, ছবি আছে। কিন্তু তারা কি এখন সেই বেদাতের লালন করে যাচ্ছেন? তারা যখনই জানতে পেরেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কখনোই করেন নাই, তার জীবদ্দশায় কখনোই করেননি, তার সাহাবা একরাম কখনোই করেন নাই, জানার সাথে সাথে তারা সেটাকে পরিত্যাগ করে দিয়েছেন, যদিও তাদের পূর্বপুরুষরা সবাই করে এসেছেন। আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি, নাম শুনেছেন আপনারা, বাংলাদেশে আহলে হাদিস আন্দোলনের অন্যতম বলিষ্ঠ উদ্গাতা, সেই মানুষটাও কিন্তু পাঁচ ওয়াক্ত সালাতের পরে মোনাজাত করেই গেছেন, কারণ তাদের কাছে সেই মেসেজটা পৌঁছায়নি। যদি পৌঁছাতো নিঃসন্দেহে তারা সেটা গ্রহণ করতেন। আমরা পূর্ববর্তী যত ওলামায়ে কেরাম রয়েছেন তাদের প্রত্যেকের প্রতি এই সুধারণা রাখি যে আমাদের তারা আকাবির, আমাদের তারা বুজুর্গ হতে পারেন, কিন্তু তারা যদি কোনো বিষয়ে কোরআন এবং হাদিসের বিপরীত কোনো কথা বলে থাকেন তাহলে তারা সেটা না জেনেই করেছেন। আমরা যখন জেনেছি যে এটা কোরআন এবং হাদিসের বিপরীত, তখন আমাদের গ্রহণ করতে এক মুহূর্ত দ্বিধা হয় না, তখন আমরা স্পষ্ট বলে দিই যে আমার বাপদাদারা তারা ভুল করেছেন, না জেনে করেছেন। তারা যদি জানতেন সঠিক জিনিসটা, গ্রহণ করতে তারা দ্বিধা করতেন না। আমরা জেনেছি, আমরাও সেটা ত্যাগ করলাম, কারণ এটাই হচ্ছে যুগে যুগে যারা হকপন্থী মানুষ, যারা হকপন্থী ওলামায়ে কেরাম, তাদের এটাই আচরণ ছিল। ওয়াইজা কিল আল মুত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, একদল মানুষ সর্বদা ছিল এরকম, যখন তাদেরকে বলা হতো তোমরা আল্লাহর পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে তোমরা সেটার অনুসরণ করো, তখন তারা কি বলতো? ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, আমার বাপদাদা যা করে গেছে আমি সেটার অনুসরণ করব, আল্লাহর পক্ষ থেকে রাসূলের পক্ষ থেকে নাজিল হয়েছে এসব নতুন নতুন কথা কি নিয়ে আসছো তোমরা? আমার বাপদাদা যা করে গেছেন, তারা অনেক বুজুর্গ মানুষ ছিলেন, তারা তাহাজ্জুদ গুজার মানুষ ছিলেন, তারা কি ভুল করতে পারেন? এই যে চিন্তা, এটা একটা সমাজ কেন, প্রত্যেক সমাজে এক ধরনের মানুষ এরকম থাকেই। যারা আহলুল হাদিস তারা কখনো এই ধরনের আকিদা মানহাজের অনুসারী নন, তারা সর্বদা মনে করেন কোরআন এবং হাদিস হচ্ছে সবার উপরে। একজন মানুষ আমার প্রিয় হতে পারেন, অনুসরণীয় হতে পারেন, আমি ভালোবাসতে পারি তাকে, কিন্তু সত্যটা আমার কাছে আরও বেশি ভালোবাসার পাত্র, সত্যকে আমি আরও বেশি ভালোবাসি, আর এ কারণেই সত্যটা আমার কাছে বেশি গ্রহণযোগ্য, আমার অনুসরণীয়, আমার প্রিয় মানুষের চেয়ে। এমনকি আহলে হাদিস ভাইদের মধ্যে, আমাদের মধ্যেও আহলে হাদিস ওলামায়ে কেরাম যারা আছেন, বাংলাদেশি হোক সৌদি আরবে হোক যারাই আছেন, তাদের সমস্ত ফতোয়াকে আমরা গ্রহণ করি। শেখ আলবানী নাম আমরা সবাই জানি, তাই না? নাসিরুদ্দিন আলবানী নাম আমরা সবাই শুনেছি, না সবাই আমরা কি তাকে শ্রদ্ধা করি না? কিন্তু তার সব মাসলাকে আমরা গ্রহণ করি, করি না? তিনি মনে করেন যে একজন নারীর জন্য স্বর্ণের গহনা পরা হারাম। শেখ আলবানী মনে করেন একজন নারীর জন্য স্বর্ণের গহনা পরা হারাম। আমরা আহলে হাদিসরা কি তার সেই ফতোয়া গ্রহণ করেছি? যদিও তিনি আহলে হাদিসদের মাথার তাজ, তাকে আমরা অত্যন্ত শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু তার সেই ফতোয়া, যেই ফতোয়া কোরআন এবং হাদিসের বিপরীত, সেটা আমরা গ্রহণ করি নাই। বাংলাদেশেও অনেক আহলে হাদিস আলেমের ফতোয়া আমরা গ্রহণ করি নাই। যখনই আমরা এমনকি আমাদের কোনো ফতোয়া আপনাদেরকে আমরা গ্রহণ করতে বাধ্য করি না, আমাদের ফতোয়া ভুল হতে পারে না, আমাদের কোনো ফতোয়া যদি ভুল হয় আমরাও এটা স্পষ্ট বলে দিচ্ছি বা বলে দেই সব সময়, আমাদেরও যদি কোনো ফতোয়া ভুল হয়ে যায়, কোরআন এবং হাদিসের বিপরীত হয়, সঙ্গে 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 আপনারা সেটাকেও পরিত্যাগ করবেন। আমরা কখনোই কোরআন এবং হাদিসের বাইরে নিজেদেরকে পরিচালনা করি না এবং আমাদের ভাইদেরকে কখনো পরিচালিত হতে বলি না। আচ্ছা, তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আজকের সমাজের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের মানহাজকে শুদ্ধ করা। যেই মানহাজ নিয়ে আমাদের শেখ শরীফুল ইসলাম মাদানী দীর্ঘ আলোচনা করে গেছেন, মানহাজ যদি বিশুদ্ধ না হয় তাহলে কোরআন হাদিস জেনেও আপনি ভুল করবেন, কোরআন এবং সহি হাদিস থেকেই আপনি ফতোয়া দেবেন, ভুল ফতোয়া দেবেন যদি আপনার মানহাজ ঠিক না থাকে। এর অনেকগুলো উদাহরণ শেখ শরীফুল ইসলাম আমাদের উল্লেখ করেছেন। আজকে যারা জঙ্গিবাদী, যারা জঙ্গিবাদী, তারা কিন্তু কোরআন এবং হাদিসের বিপরীত কথা বলে না, মানে কোরআন হাদিসের বাইরে কথা বলে না। তারা তাদের এই যে জঙ্গিবাদী কার্যক্রম, এর পিছনেও তারা অনেক কোরআনের দলিল নিয়ে আসে, হাদিস থেকে দলিল নিয়ে আসে। কোরআনের দলিল কী নিয়ে আসে? সে দলিলটা আমরা শুনেছি শেখ শরীফুল ইসলাম মাদানীর কাছ থেকে, অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকাহুল কাফিরুন, সূরা মায়েদা 44 নম্বর আয়াত, অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকাহুল কাফিরুন, যে ব্যক্তি আল্লাহর বিধান অনুযায়ী শাসন কার্য পরিচালনা করলো না সে কাফের হয়ে গেল। এটা তাদের আয়াত, এই আয়াতটা ব্যবহার করে তারা আজকে জঙ্গিবাদী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। অথচ যদি তাদের মানহাজ শুদ্ধ হতো তাহলে তারা কী করতেন? সবার আগে দেখতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কী বলেছেন এবং তার সাহাবিরা কী করেছেন। এই আয়াতটা নাজিল হয়েছিল প্রথম কাদের উপরে? সাহাবা কেরামের উপরে না,
সাহাবায়ে কেরাম এই আয়াতের উপর সবচেয়ে বেশি আমল করার যোগ্য আহাক তারা কি আমল করেছেন এই এই আয়াতটাকে তারা কিভাবে বুঝেছেন পূর্ববর্তী ওলামায়ে কেরাম তারা কিভাবে বুঝেছেন এইটা বোঝাটা সবার আগে জরুরি এটাই হচ্ছে মানহাজ মানহাজ মানে কি মানহাজুস সাহাবা সাহাবায়ে কেরাম কোন পথে চলেছিলেন সেই পথটা আমাদের আগে দেখতে হবে আগে বুঝতে হবে তারপরে আমাদেরকে পথ চলতে হবে কোরআন এবং হাদিসের ব্যাখ্যা নিতে হবে আরেকটা বিষয় বলি যেহেতু আমরা বরিশালে এখন এসেছি বরিশালে একটা বিষয় নিয়ে প্রচুর বিতর্ক হয় সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির নিয়ে জিকির আমাদের প্রথমত যেটা বিতর্ক হয় জিকির আসতে হবে না জোরে হবে জিকরে জলি জিকরে খফি এটা নিয়ে দুইজন দুইজন পীর কিন্তু আলাদা হয়ে গেছেন আমি নামগুলো উচ্চারণ করব না শুধু তাই না এরপরে যে ধাপটা সেটা হচ্ছে কেউ মনে করছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা পুরোপুরি বলার দরকার নেই তার তাদের একটা সিরিয়াল আছে প্রথমে কিছুক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সেই সিরিয়ালের পরে কিছুক্ষণ বলবে কি ইল্লাল্লাহ শুধু ইল্লাল্লাহ শুধু ইল্লাল্লাহ শুধু ইল্লাল্লাহ তারপরে ধাপে কি বলবে শুধু আল্লাহ শুধু আল্লাহ শুধু আল্লাহ ওনাদের সিস্টেম আছে মানে 1000 বার এটা বলবে 1000 বার ওটা বলবে 1000 বার সেটা বলবে এবং এর পিছনে তারা কিন্তু আবার দলিল সেট আপ করে হাস্যকর লাগে যেমন এই যে ইল্লাল্লাহ জিকির এর পিছনে তারা দলিল সেট করেছেন কোরআনে বেশ কয়েক জায়গায় আছে আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আমরা কারোর ইবাদত করব না এখানে যেহেতু ইল্লাল্লাহ আছে অতএব ইল্লাল্লাহ বলা যাবে কোরআনের দলিল এটা তো কোরআনের দলিল এই দলিল যদি আপনার সামনে দেয় এবং বলে যে আমি তো কোরআন থেকে দলিল দিলাম এই দলিল কি গ্রহণযোগ্য হবে কেন হবে না আপনি যে আপনার মানহাজটা যখন আপনি চিন্তা করবেন যে আমরা দেখবো আগে কি সাহাবায়ে কেরাম কি করেছেন সাহাবায়ে কেরাম কখনো ইল্লাল্লাহ জিকির করেছেন কখনো আল্লাহ আল্লাহ জিকির করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির এভাবে জোরে জোরে মাহফিল বানিয়ে করেছেন করেন নাই আপনি যেটা করেন নাই সাহাবায়ে কেরাম সেটা ছেড়ে দিলেন এটা হচ্ছে সহি মানহাজের দাবি এইভাবে কতগুলো উদাহরণ যে মানে অসংখ্য উদাহরণ দেওয়া যাবে আমি কিছুদিন আগে শুনলাম আমাদের আচ্ছা নামটা বলা ঠিক হবে না জনৈক পীর সাহেব উনি বলছেন যে ওই যে আমরা যে জশ্নে জুলুস করছি এখন যে মিলাদের বিশাল একটা আয়োজন হয় না জশ্নে জুলুস করে এই আয়োজনের পক্ষে তিনি দলিল দিচ্ছেন দলিলটা কী দিচ্ছেন দলিলটা দিচ্ছেন সূরা আরাফের একটা আয়াত সম্ভবত 38 নম্বর আয়াত কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু আল্লাহর ফজল ও করমে তার রহমতেই এই কুরআন নাজিল হয়েছে অতএব এই কুরআন উপলক্ষে কুরআনের নাজিল হওয়া উপলক্ষে তোমরা খুশি হও ফালিয়াফরাহু তাদের খুশি হওয়া উচিত এই দলিলটা তারা নিয়ে এসেছেন এই দলিল নিয়ে এসে তারা বলছেন যে কুরআন নাজিলের জন্য যদি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হওয়ার জন্য বলেন তাহলে এই কুরআন যার উপর নাজিল হয়েছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে নাজিল হয়েছিল সেই মুহাম্মাদের আগমনে কি আমরা খুশি হব না এবং খুশি করব না এই খুশি করার জন্য তারা এখন জশ্নে জুলুস করছেন মিলে ঈদে মিলাদুন্নবী করছেন কত কী করছেন এইটাকে যদি আমরা সহি মানহাজের খাতায় নিয়ে চলে আসতে পারতাম ওই স্কেলে নিয়ে আসতাম যে আমরা যদি দেখতাম যে মানহাজুস সালাফটা এখানে কী সাহাবায়ে কেরাম কী করেছেন এই আয়াতটা তো সাহাবায়ে কেরামের উপর নাজিল হয়েছিল সেই সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মদিন উপলক্ষে তারা কী উৎসব করেছিলেন যদি আমরা দেখতে যাই কোনো উৎসবের খোঁজ খবর পাবো জশ্নে জুলুস পাবো এই ঈদে মিলাদুন্নবী পাবো কিচ্ছু পাবো না তো যা হোক যেটা বলতে চেয়েছিলাম এই মানহাজটাকে সহি করা অর্থাৎ মানহাজুস সালাফ অনুযায়ী নিজেকে পরিচালনা করা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের যুগে কারণ কুরআন হাদিস এখন সবাই জানে কুরআন হাদিসের ব্যাখ্যায় যে আমাদের মধ্যে গণ্ডগোলটা হচ্ছে কুরআন এবং হাদিস দিয়েই আমাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে আমরা বিভ্রান্ত সহজে হব না যদি আমরা সহি মানহাজটা সম্পর্কে আমাদের ক্লিয়ার ধারণা থাকে আমরা যদি প্রত্যেকটা জিনিস মানহাজুস সালাফ দিয়ে মেপে নেই তাহলে ইনশাআল্লাহ আমাদের মধ্যে আর ভুলভ্রান্তিগুলো থাকবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই ওই যে হাদিসুল ইফতারাকে বলে গিয়েছিলেন যে মুসলিম উম্মার মধ্যে বিভক্তি সৃষ্টি হবে এই বিভক্তির সময় আমাদের করণীয় কী হবে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আমার সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরে থাকবে এবং খুলাফায়ে রাশিদিন অর্থাৎ সাহাবায়ে কেরামের সুন্নাতকে আঁকড়ে ধরে থাকবে তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না আজকের যুগেও এই প্রেসক্রিপশনটা যদি আমরা কাজে লাগাই তাহলে ইনশাআল্লাহ আমরা পদে পদে পথভ্রষ্ট হওয়া থেকে ইনশাআল্লাহ বেঁচে যাব তাহলে মৌলিক তিনটা দাওয়াত নিয়ে আমরা এসেছি আপনাদের বরিশালবাসীর কাছে প্রথম দাওয়াত নির্ভেজাল তাওহীদের প্রচার এবং প্রতিষ্ঠা আমাদের করতে হবে যেই তাওহীদের মধ্যে কোনো প্রকার ভেজাল নেই দুই নম্বর আমাদেরকে যথাযথভাবে আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অনুসরণ করতে হবে
যেখানে কোনো বেদাতের আশ্রয় থাকবে না, কোনো অবস্থাতেই না। যখনই জানবো কোনো বিষয়ে বেদাত, কোনো বিষয়ে নতুন সৃষ্টি করা হয়েছে পরবর্তীতে, সেটা ছেড়ে দিতে আমাদের কারো কোনো আপত্তি থাকবে ইনশাআল্লাহ? কোনো অবস্থাতেই আপত্তি থাকা যাবে না। যখনই জানবো কোনো বিষয়ে বেদাত, সেটা যদি আমাদের বাপদাদা চোদ্দ পুরুষ করে আসে, তবু সেটা ছাড়তে আমরা কোনো রকম দ্বিধা করবো না। যদি আমরা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবেসে থাকি, যদি আমরা আল্লাহ রসুলকে একমাত্র অনুসরণীয় ব্যক্তি হিসেবে গ্রহণ করে থাকি, তাহলে আমাদেরকে অবশ্যই সেটা মাথায় রাখতে হবে। তিন নম্বর, আমাদের মানহাজকে বিশুদ্ধ করতে হবে। আমাদের অমুক আকাবির তাই বলেছেন, বুজুর্গ তাই বলেছেন, পীর সাহেব তাই বলেছেন, মাজহাবের ইমাম তাই বলেছেন, এই সমস্ত দলিল দিয়ে আমরা যেন পথভ্রষ্ট না হয়ে যাই। আমাদের সবার দলিল হবে কি? মানহাজুস সালাম, সালাফে সালেহীন, সাহাবায়ে কেরাম কীভাবে ইসলাম বুঝেছেন, তারা কীভাবে ইসলামের ব্যাখ্যা দিয়েছেন, সেটাই হচ্ছে আমাদের কাছে একমাত্র গ্রহণযোগ্য। আমাদের আকাবির বুজুর্গ তারা আমাদের সম্মানীয় হতে পারেন, কিন্তু আমাদের কাছে অ্যাবসলুট অনুসরণ তারা দাবি করতে পারেন না। যুবক ভাইরা যারা এখানে এসেছেন তাদের প্রতি আমাদের আহ্বান, আলহামদুলিল্লাহ আমরা বারবার শুকরিয়া আদায় করি। আমরা এমন একটা সময় এখন অতিক্রম করছি যে সময় এখন যুবকদের জাগরণের সময়, যুবকরা এখন জেগে উঠছে আলহামদুলিল্লাহ, যেটা আমাদের জন্য অত্যন্ত বড় সুসংবাদ। আমি আমাদের যুবক ভাইদের প্রস্তুতি নেওয়ার জন্য বলবো, শুধুমাত্র জাগরণ হলেই হবে না, এই জাগরণ কি ধরে রাখতে হবে না? এই জাগরণ ধরে রাখার জন্য আমাদের যুব সমাজের অনেক দায়িত্ব রয়েছে। একটা সমাজে যুব সমাজ যখন জেগে ওঠে তখন পরিবর্তনটা খুব সহজ হয়ে যায়। এই জন্য এই যুব সমাজকে দায়িত্ব আজকে নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, এবং সেই প্রস্তুতির মধ্যে প্রথম প্রস্তুতি হচ্ছে আমাদেরকে এলিমের অস্ত্রে সুসজ্জিত হতে হবে, জ্ঞানের অস্ত্রে সুসজ্জিত হতে হবে। আমরা যত বেশি জ্ঞানবান হব, যত বেশি আমরা হককে জানবো, সত্যকে জানবো, তত বেশি আমাদের পা মজবুত হবে, আমরা তত দৃঢ় শক্তি নিয়ে সমাজের পক্ষে কাজ করতে পারব। এই জন্য আমরা আমাদের ভাইদের অনুরোধ করব, আপনারা একটু কষ্ট করে পড়াশুনো করুন। বইপত্রে এখন কোনো অভাব আলহামদুলিল্লাহ নেই, পত্র পত্রিকার কোনো অভাব নেই। হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ থেকে এখন বের হচ্ছে প্রায় 120-130টা বই বের হয়ে গেছে, এবং সেখান থেকে রেগুলার প্রায় তিনটা পত্রিকা বের হচ্ছে, মাসিক আত-তাহরিক, তাওহীদের ডাক, সোনামণি প্রতিভা। এছাড়াও অন্যান্য আহলে হাদিস সংগঠনে আরও অনেক বই পত্রিকা রেগুলার বের হচ্ছে। আপনারা এগুলো পড়ার চেষ্টা করুন, জানার চেষ্টা করুন, প্রতিটা মুহূর্তে নিজেকে এলমের সন্ধানী করুন, তাহলে ইনশাআল্লাহ বাতিলের মোকাবেলা করাটা আমাদের জন্য অনেক সহজ হবে। দ্বিতীয়ত, আমাদের যেটা করতে হবে, শুধুমাত্র নিজে এলেম অর্জন করলেই হবে না, অন্য মানুষের কাছেও সঠিক দিনটা পৌঁছে দিতে হবে। আমার একজন ভাই, তিনি মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করবেন, বেদাতী অবস্থায় মৃত্যুবরণ করবেন, আমি নিশ্চিত জানছি সেই ভাইটা একদিন না একদিন জাহান্নামে চলে যাবে, মৃত্যু চোখ বন্ধ করার সাথে সাথে সে জাহান্নামে চলে যাবে। এটা জানার পরেও আমি কি তার কাছে সহি আকিদার দাওয়াত না দিয়ে থাকতে পারি? একটা ছোট্ট ঘটনা, একটা সাইকেল থেকে যদি একটা লোক পড়ে যায় রাস্তার উপরে, আমরা দৌড়ে যাই তার কাছে তাকে উদ্ধার করার জন্য, তাই না? কিন্তু একটা ভাই সে জাহান্নামে চলে যাবে, এর চেয়ে বড় ক্ষতি তার আর হতে পারে? তো সেই লোকটার কাছে আমার কি দাওয়াত পৌঁছে দেওয়া আরও বেশি জরুরি নয়? যুবক ভাইরা, দয়া করে সাহস করুন। কে কী বললো না বললো এগুলো তো বলবেই, মানুষ যে কটু কথা বলবে এটা অস্বাভাবিক কিছু না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে সুন্দর আচরণের মানুষ। সেই মানুষটাকে কয়টা অপবাদ দেওয়া হয়েছিল? প্রায় 14-15টা অপবাদ দেওয়া হয়েছিল। তাকে কাজ্জাব বলা হয়েছিল, মিথ্যুক বলা হয়েছিল, পাগল বলা হয়েছিল। আমাদেরকেও এরকম বলা হবে না, এটাকে আমরা আশা করতে পারি? আমাদেরকে আরও বেশি বলা হবে, কিন্তু তারপরেও কি আমরা আমাদের দাওয়াতকে স্তব্ধ করে দেবো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানি বাল্লিগু আননি ওয়ালাও আয়াত, তোমরা আমার পক্ষ থেকে একটা আয়াত জানলেও সেটা অপরের কাছে পৌঁছে দাও। তিন নম্বর যে বিষয়টি, আল ইস্তিকামা, অবশ্যই আমাদেরকে সত্যের উপর দৃঢ় থাকতে হবে। যেটা শুরুতেই বলেছি, আমাদের মসজিদ ভাঙা হতে পারে, আমাদের মাদ্রাসা ভেঙে দেবে, এটাই স্বাভাবিক, এটাই হচ্ছে এখন। কিন্তু এই অবস্থায় আমরা কি হকের দাওয়াত ছেড়ে পালিয়ে যাব? আমাদের পরিবার থেকে আমরা এখানে যারা আছি, আমার মনে হয় অধিকাংশই কনভার্ট, অধিকাংশই রিভার্ট। তাদের বাড়িতে তাদের বাপ মার পক্ষ থেকে বাধা আছে, তাদের সমাজের পক্ষ থেকে বাধা আছে, প্রত্যেকেই যারা এখানে আছেন। আমার মনে হয় না এমন কেউ আছেন যারা নিজের পরিবার থেকে, নিজের সমাজ থেকে, নিজের বন্ধু বান্ধবদের কাছ থেকে কটু কথা শোনেন নাই, প্রত্যেকেই শুনতে হয়েছে। এ অবস্থায় আমরা কি হকের দাওয়াত ছেড়ে পালিয়ে যাব? কখনো না, কোনো অবস্থাতেই পালিয়ে যাবে না, কোনো অবস্থাতেই পালিয়ে যাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিল, আল্লাহ রসুল, আমাকে এমন একটা কথা বলেন যে কথাটা, যে বিষয়ে আমি আর কাউকে জিজ্ঞাসা করবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন যে কুল আমানতু বিল্লাহ, তুমি বলো আমি আল্লাহর উপর ঈমান এনেছি, সুম্মাস্তাকিম, অতঃপর সেই ঈমানের উপর তুমি সুদৃঢ় থাকো। ঈমানের উপর টিকে থাকাটা অত্যন্ত কঠিন একটা বিষয়, ঈমান আনাটা সহজ, ঈমানের উপর
টিকে থাকার সবচেয়ে কঠিন একটা পর্যায়ে। এই পর্যায়ে যদি আমরা অতিক্রম করতে পারি ইনশাআল্লাহ আমাদের দ্বারাই সমাজ পরিবর্তন সম্ভব। সর্বশেষ আমাদেরকে অবশ্যই জামাতবদ্ধ থাকতে হবে, সংঘবদ্ধ থাকতে হবে। সংগঠনের নাম শুনলে আমরা এখন আওয়ামী লীগ বিএনপির মতো একটা দলবাজি মনে করি, ফেরকাবাজি মনে করি। সংগঠন হচ্ছে একটা শক্তি, সংঘবদ্ধ শক্তির নাম, যেই শক্তির মাধ্যম দিয়ে বাতিলকে সহজে পরাজিত করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী কোনো কাজ করেন নাই, তারও প্রয়োজন হয়েছিল আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো মানুষ, তারও প্রয়োজন হয়েছিল আসাদ বিন জুরারা, মুসাব বিন উমায়ের মতো মানুষ, যাদেরকে নিয়ে তিনি সুসংঘবদ্ধ একটা আন্দোলন গড়ে তুলেছিলেন বলেই মাত্র 23 বছরের মধ্যে তিনি শুধুমাত্র আরব না, সমস্ত বিশ্ব জাহানকে তিনি পরিবর্তন করতে সক্ষম হয়েছিলেন। তা আমাদেরকেও অবশ্যই যদি কার্যকরী কোনো পরিবর্তন সমাজে আনতে হয় অবশ্যই আমাদেরকে সংগঠিত হবে, হতে হবে, সংঘবদ্ধ হতে হবে, এবং সেটা সংগঠনের মাধ্যমে হতে হবে। এর বাইরে আরও যদি কোনো পথ থেকে থাকে, সেটা যদি কখনো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাষ্ট্র উপহার দেন, সেই রাষ্ট্রীয় সংগঠনের মাধ্যম দিয়ে আমরা আরও কার্যকরীভাবে এই দাওয়াতকে পৌঁছে দিতে পারবো। কিন্তু তার আগে আমাদেরকে সংগঠনের মাধ্যমেই সংগঠিত থাকতে হবে, যে কোনো মূল্যে সংগঠিত থাকতে হবে। এটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত এবং আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েত, যেটা আমরা অলরেডি শুনেছি, সে বিষয়ে আমি আর যাব না। আমি সময় যেহেতু একেবারে শেষ, আরেকটা কথা একটু না বললেই নয়, আমরা এখানে এসে যেটা বারবার অভাব অনুভব হয়েছে আমাদের, আলহামদুলিল্লাহ এখানে কয়েক হাজার মনে হয় আহলে হাদিস অনুসারী অলরেডি হয়ে গেছেন, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম গড়ে তোলার জন্য আমাদের যে পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সেই পদক্ষেপ কিন্তু আমরা এখনও প্রয়োজনীয়ভাবে গ্রহণ করতে পারি নাই। আমাদের কিছু মসজিদ তৈরি হয়েছে বটে, কিন্তু সেই রকম মানের কোনো মাদ্রাসা একটা বোধ হয়েছে, তাই না? একটা বা দুটো হয়েছে, কিন্তু এটা আসলে আমাদের চাহিদার তুলনায় খুবই অপ্রতুল। আমরা এখানে যারা আছেন, দায়িত্বশীল ভাইরা যারা রয়েছেন, তাদের প্রতি আমরা দাবি জানাচ্ছি, আপনারা বরিশাল শহরে হোক, বরিশাল শহরতলিত হোক, যেখানেই হোক না কেন, একটা এরকম এমন এলমি মার্কাজ গড়ে তুলুন যেখান থেকে আমাদের পরবর্তী প্রজন্ম গড়ে উঠবে। আমরা হয়তো নিজের আকীদা গ্রহণ করেছি, কিন্তু আমার সন্তানটাকে আমি কোথায় পড়াবো? যদি আমি তাকেও বেদাতি কোনো জায়গায় পড়াই, বেদাতি কোনো স্থানে যদি আমি পড়াই, তাহলে আমার সন্তানটা কি সহি আকীদার উপর থাকবে? একসময় সে বিভ্রান্ত অবশ্যই হয়ে যাবে। আমার সন্তানের ভবিষ্যৎকে যদি আমরা এখনই ঠিকঠাক করে না যাই, তাহলে কিন্তু আমরা পরবর্তী প্রজন্মের কাছে দায়ী থেকে যাব। এজন্য যারা, যাদের কাছে অর্থবল রয়েছে, জনবল রয়েছে, তারা দয়া করে এগিয়ে আসুন এবং একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য আপনারা শপথ গ্রহণ করুন। সেই সাথে আরও বিভিন্ন জেলা থেকে এখানে এসেছেন, ভোলা থেকে এসেছেন, পিরোজপুর থেকে এসেছেন, বরগুনা থেকে এসেছেন, পটুয়াখালী থেকে এসেছেন, ঝালকাঠি থেকে এসেছেন, যে সমস্ত ভাইরা এসেছেন, আপনাদের এলাকাগুলোতে পরিবেশ অনুযায়ী আপনার পরিবেশটা তৈরি করে সেখানে এই ধরনের প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার চেষ্টা করুন। ইনশাআল্লাহ এর মাধ্যম দিয়ে সমাজের স্থায়ী খেদমত হবে। মসজিদের মাধ্যম দিয়ে যেমন খেদমত হবে, তার চেয়ে বেশি খেদমত কিন্তু মাদ্রাসার মাধ্যম দিয়ে হওয়া সম্ভব। তো মাদ্রাসাগুলো যেন প্রতিষ্ঠার জন্য আমরা আন্তরিকভাবে উদ্যোগ গ্রহণ করি। আমি আর কথা বাড়াবো না, সময় একেবারে শেষ। পরিশেষে আমি বাংলাদেশ আহলে যুব সংঘ বরিশাল বিভাগীয় বিভিন্ন জেলা থেকে দায়িত্বশীল ভাইরা যারা রয়েছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই সমাবেশে অংশগ্রহণ করার জন্য। সেই সাথে তাদের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, আমাদেরকে বসে থাকার আর সুযোগ নেই, বসে থাকার আর সময় নেই, আমাদেরকে সাহসের সাথে এই দাওয়াতকে পৌঁছে দেওয়ার জন্য সর্বাত্মক ভূমিকা গ্রহণ করতে হবে, সংগঠনকে মজবুত করতে হবে। যত বেশি আমি সংগঠিত করতে পারবো, যত বেশি হকের দাওয়াতের পক্ষে মানুষকে আমি তৈরি করতে পারবো, তত বেশি এই দাওয়াতটা সমাজের বুকে বেশি প্রচার করা সম্ভব হবে। আর এজন্যই আমাদেরকে বলিষ্ঠ কিছু কর্মী প্রয়োজন, বলিষ্ঠ কিছু দায়িত্বশীল প্রয়োজন। আর এবং বলিষ্ঠ কর্মী এবং দায়িত্বশীল তৈরি করার জন্যই সংগঠন, সংগঠনের ভাইরা যারা রয়েছেন তারা আন্তরিকভাবে চেষ্টা করবেন এই ধরনের চিন্তা দিল মর্দে মুজাহিদ তৈরি করার জন্য। যদি একটা জেলায় একটা বা দুইটা এই ধরনের মর্দে দিল মুজাহিদ থাকে, এই একজন দুইজনের মাধ্যম দিয়ে পুরো একটা জেলা পরিবর্তন করা সম্ভব। তা আমরা চাইবো আমাদের যুবক ভাইদের মধ্যে এই ধরনের কিছু বলিষ্ঠ যুবক তৈরি হয়ে যাক, যাদের মধ্য দিয়ে আসাদ বিন জুরারার প্রতিচ্ছবি ফুটে উঠবে, মুসআব বিন উমাইরের প্রতিচ্ছবি ফুটে উঠবে। এই সমস্ত যুবকরাই আমাদের আগামী দিনের সম্পদ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল ভাইকে, যুবক ভাই, যুবক হোক, বৃদ্ধ হোক, আমাদের সকলকে তার দিনের প্রকৃত খাদেম হিসাবে কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন এই বরিশাল বিভাগে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াতকে বিজয়ী করুন। যারা এখনও পর্যন্ত শিরক বিদআতের মধ্যে ডুবে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাওহীদ এবং সুন্নাতের আলোয় আলোকিত করুন। আমরা কারোর প্রতি কোনো বিদ্বেষ রাখি না, কারোর প্রতি কোনো হিংসা রাখি না। আমরা প্রত্যেক ভাইকে, তিনি মাঝহাবি হোক, তিনি কোনো তরিকার অনুসারী হোক, সবার প্রতি আমাদের একই আহ্বান, আসুন
পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।